নমস্কার সম্মানী দর্শকবৃন্দ, যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ খবর। রেজাল্ট প্রকাশিত হতে চলেছে এবং পর্ষদ সভাপতিরা নিজেরা কিন্তু জানিয়ে দিয়েছেন, অর্থাৎ মাধ্যমিকের পর্ষদ সভাপতি এছাড়া উচ্চ মাধ্যমিকের পর্ষদ সভাপতি তারা নিজেরা কিন্তু জানিয়ে দিয়েছে রেজাল্ট কবে প্রকাশিত হবে বা সে ব্যাপারে কী আপডেট রয়েছে। তো বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না। দেখুন, এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে সব কিছু ঠিকঠাক থাকলে মে মাসের প্রথম সপ্তাহেই প্রকাশিত হয়ে যাবে মাধ্যমিকের ফল। বৃহস্পতিবার পর্ষদ সূত্রে এমনই ইঙ্গিত মিলেছে। সরাসরি সময়ের উল্লেখ না করলেও পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, আমাদের কাছে ফল প্রায় পুরোপুরি চলে এসেছে, সরকারের নির্দেশ এলে মার্কশিট সহ তা প্রকাশ করা হবে। প্রসঙ্গত, মার্কশিট প্রিন্ট করতে যে সময় লাগে সেটুকু ধরে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সময় লাগবে বলে জানাচ্ছেন পর্ষদের এক কর্তা। সরকারের কোনো আপত্তি না থাকলে ওই সময়ে ফল প্রকাশ করতে কোনো বাধা নেই, মানে মে মাসের প্রথম সপ্তাহে। এদিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্যের বক্তব্য, তাদের ফল তৈরি, এবার অনলাইনে ফল আসাই গোটা প্রক্রিয়ায় দ্রুত শেষ হয়ে গিয়েছে, মানে উচ্চ মাধ্যমিকের সব কিছুই রেডি হয়ে আছে, সরকারের অনুমতি পেলে যে কোনো দিন ফল প্রকাশ করে দিতে পারেন তারা। তবে সেক্ষেত্রে প্রথমে অনলাইন ফল প্রকাশ করা হবে আর মার্কশিট দেওয়া হবে তার কিছুদিন বাদে, মানে 7 থেকে 15 দিন পর উচ্চ মাধ্যমিকের মার্কশিট দেওয়া হয়। তো তার মানে কি আপডেট বুঝছেন, মাধ্যমিকের ফল আপনাদের মে মাসের প্রথম সপ্তাহে বেরোবে আর উচ্চ মাধ্যমিকের ফল কিন্তু সব কিছু রেডি হয়ে আছে, যদি সরকার বলে যে কালকেই রেজাল্ট প্রকাশিত করতে কালই রেজাল্ট প্রকাশিত করে দিতে পারবে, বা যদি বলে যে দুদিন বাদে রেজাল্ট প্রকাশিত করতে সেটাও করে দিতে পারবে, কারণ রেজাল্ট কিন্তু তৈরি, একদম সব কিছু তৈরি হয়ে আছে। তো যেদিন সরকার অনুমতি দেবে সেদিনই কিন্তু প্রকাশিত করে দিতে পারবে। তো যখনই রেজাল্ট প্রকাশিত হবে অফিসিয়ালভাবে বিজ্ঞপ্তি প্রকাশ হবে এবং নোটিস দিয়ে জানিয়ে দেওয়া হবে কত তারিখে রেজাল্ট, কটার সময় প্রকাশ হবে, কোন কোন ওয়েবসাইট থেকে আপনারা সেই রেজাল্ট দেখতে পারবেন। তো যখনই সেই আপডেট আসবে আপনাদেরকে জানিয়ে দেবো। তো বর্তমানে বুঝতেই পাচ্ছেন মাধ্যমিকের রেজাল্ট মে মাসে প্রথম সপ্তাহের দিকে আর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যে কোনো সময় আসতে পারে, সরকার অনুমতি দিলেই কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। আর মাধ্যমিকের রেজাল্ট যেদিনে প্রকাশ হবে সেদিনেই আপনাদেরকে স্কুল থেকে মার্কশিট দিয়ে দেবে, আর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যেদিন প্রকাশিত হবে অনলাইনে রেজাল্ট দেখতে পাবেন, রেজাল্ট প্রকাশিত হওয়ার 7 থেকে 15 দিন পর স্কুলে গিয়ে আপনাদেরকে মার্কশিট নিতে হবে। এই ছিল আজকের আপডেট। আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না।